السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد সম্মান দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। আজকের পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, একটি প্রশ্ন, একজন কোরআনে হাফেজ 12 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে যদিও তারা জাহান্নামি হয়ে থাকে, এটা সহিহ হাদিস কি? যদিও তারা জাহান্নামি হয়ে থাকে, সহিহ হাদিস কি? সম্ভবত হাদিসটি সুনান আবু দাউদে আছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওবাদ, প্রথমে আসলে কোরআন হেফজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতুনা কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের জন্য বলছেন, তারা এমন ব্যবসা করছে যে ব্যবসা কোনো ধ্বংস হবে না, বিরাট সওয়াবের কাজ। তো কোরআনে কারীম তেলাওয়াত করা অবশ্যই সওয়াবের কাজ, এবং সিরাজুদ্দিন আন জহরে গায়েব, জহরে গায়েব অর্থাৎ না দেখে পড়া হয়, মুখস্থ করা হয়। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে যে কেউ এরকম কোরআন মুখস্থ করবে, সে যেন পুরো নবুয়তকে তার দুই পাশের ভিতরে লুকিয়ে রাখছে, অর্থাৎ পুরো নবুয়তের আমলটা তার অন্তরের ভিতরে লুকিয়ে রাখতে পেরেছে, সেজন্য এটা একটা সওয়াবের কাজ। আর কে আমাদের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতি তাকরাউহা, তুমি পড়ো এবং চড়তে থাকো, তুমি যেখানে পড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে, কত উপরে উঠতে পারো তুমি। জান্নাতের সর্বোচ্চ মকামগুলির মধ্যে তারা থাকবে যারা কোরআন হাফেজ হবে। তো কোরআনের হেফজের এই গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, হেফজ করেছেন, হাফিজ ছিলেন, যুগ যুগ ধরে মানুষ হেফজ করেছে। ইসলামের মূল দুটি উৎস, একটি হচ্ছে কোরআনে কারিম, একটি হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোরআনে কারিম হেফজ করবে, সুন্নাতে রাসূল তার জন্য সহজ হয়ে যাবে। আর আমাদের আগেকার দিনে আলেমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হেফজ না করতেন, তত পর্যন্ত আলেম বলে বিবেচিত হতেন না। কোরআন হেফজ করার পরে তারা অন্য সব কিছু করতেন, 7-8 বছরের মধ্যে তারা কোরআন হেফজ করে ফেলতেন। এই জন্য কোরআনের অবশ্যই, কোরআন হেফজের অনেক গুরুত্ব রয়েছে, অবশ্যই গুরুত্ব রয়েছে। এবং কোরআনে করিম যদি কারো হেফজ থাকে, যেখানে থাকুক, যেভাবে শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, আনা জান্নাতি ফি জান্নাতি বুস্তানি ফি সদরি, আমি আমার অন্তরের ভিতরে রেখেছি আমার বাগান, আমার জান্নাত সবই তো। কারণ যখনই যেখানে যায় সেখানে কোরআন পড়তে পারে। একজন মানুষ যদি হাফেজে কোরআন হয়, যদি জেলেও যায় বেশি কোরআন পড়বে, যদি কোথাও একাকী থাকে কোরআন পড়বে, যদি গাড়িতে থাকে কোরআন পড়বে, সময় পাইলে কোরআন পড়বে, তার তো আনন্দ, আনন্দ, শুধু আনন্দই। এই জন্য যার অন্তরে কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নাই, কাল বাইতুল খারিফ, সেই ঘর সেটা যেন বিরান ঘর। আর যার অন্তরে কোরআন আছে, সে তো পুরো আল্লাহর বাণীকে, আল্লাহ তার একটা সিফাতকে ধারণ করে রেখেছে, এবং সে যদি অর্থ বুঝে কায়েম করে সেটা, তাহলে সেটার জন্য তার হবে সোনায় সোহাগা। এই জন্য কোরআন হাফজের অনেক ফজিলত রয়েছে। কিন্তু আপনি যে হাদিসটির কথা বলেছেন, যে বারো জন নয়, তিরমিজির হাদিসে আসছে যে 10 জনের সুপারিশ করবে, ও হাদিসটা দুর্বল। সুতরাং ওইটা আমরা না বলি, বরং এভাবে বলি, কোরআনে কারিমের বিশেষ বিশেষ সুরা কিন্তু সুপারিশ করতে আসবে যে ব্যক্তি হাফজ করবে তার জন্য। হাদিসে আছে যে সুরা বাকারা আল ইমরান আসবে, কান্নাহুমা গায়াতানি আও গামামাতানি, তারা আসবে যেন এক ঝাঁক পাখি অথবা দুটি ম্যাগের টুকরা, দুই ঝাঁক পাখি অথবা দুটি ম্যাগের টুকরা হিসেবে আসবে। এসে তারা ছায়া দিবে এবং আল্লাহ তাকে বলতে থাকবে যে এ আমাকে একে অর্থাৎ যে পড়েছে তার জন্য সুপারিশ করতে থাকবে, এটা বিরাট নেয়ামত। আবার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ও সিয়াম ইয়াশফা'ন, কোরআন এবং সিয়াম দুইটাই সুপারিশ করবে যে হেফজ করবে তার জন্য। এখন তাদের পিতামাতা কি সম্মানিত হবে কিনা, সুপারিশ করতে পারবে কিনা, কোনো কোনো বর্ণায় আসছে তাদের পিতামাতাকে নূরের টুপি ফেরানো হবে, এই বর্ণাটা দুর্বল, কোনো কোনো ইমামটাকে হাসান পর্যন্ত নিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে পিতামাতাও সম্মানিত হবে যদি তারা এটার কারণ হন, যদি তারা সম্মানিত হবেন, যদি তারা এই তার হেফজের কারণ হন। কারণ যারাই কোনো ভালো কাজ করবে, যেই ব্যক্তি কাজ করবে, সে যতজন এই আমল করবে ততজনের আমলের সব তার আমলনামায় লেখা হবে। সন্তানরা যদি কোনো দিনের উপর পড়ান, দিনের উপর রাখেন, কোরআন হেফজ করান, আপনি না পড়েও আপনি তার সবটা পেয়ে যাবেন, অতটুকু সব পাবেন। শুধু আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন যদি সেটা হাদিসটা হাসান পর্যায়ের হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে একজন মানুষ সবসময় চিন্তা করবে তার সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করা, ভবিষ্যৎ হচ্ছে আখেরাত, দুনিয়ার ভবিষ্যৎ অল্প কয়দিনের ভবিষ্যৎ। মানুষ দুনিয়ার ভবিষ্যতের জন্য পাগল হয়ে যায় কিন্তু রেখে চলে যেতে হয়, আখেরাতের ভবিষ্যৎ হচ্ছে বড় ভবিষ্যৎ যার কোনো শেষ নেই, নিঃশেষ নেই, এবং সেটা কোনো দিন শেষ হবে না, এবং সেটা আর কোনো দিন আফসোস থাকবে না যে আমি
কেন এই দুনিয়ায় জীবনে কম পেয়েছে আর সে আফসোসে থাকবে না, সেখানে আফসোস করবে যে কেন ভালো কাজ করলাম না, আরও বেশি ভালো কাজ করলাম না। সেদিন বলবে ইয়ালাইতেনি কদ্দম তুলি হায়াতি, সেদিন শুধু এটাই আফসোস করবে। এই জন্য একজন হাফিজ কোরআন সন্তান একজন বাবার জন্য বড় নেয়ামত, এবং সেটা অত্যন্ত তার জন্য অনেক উপকারী জিনিস হবে, তার বাবার জন্য হবে, যারাই তার কাজে সহযোগিতা করেছেন ওস্তাদের জন্য হবে, যারা হাফজ তা করিয়েছে সহযোগিতা করে প্রত্যেকের জন্য উপকারী হবে। এটা হচ্ছে সহি হাদিসের দ্বারা যেটা আমরা পেলাম, দশজনের ব্যাপারটা হাদিসটা সহি না। জাহান্নামী হবে, জাহান্নামী হলে তারা হেফাজত করবে, জাহান্নামী অর্থ হলে এরকম জাহান্নামী যদি হয়, ইমান আছে কিন্তু গুনার কারণে জাহান্নামী গেছে, এরকম ব্যক্তি হলে তাহলে হাফেজ কোরআন যদি আমলকারী হাফেজ হয় তাহলে তো তিনি নেককার, আর নেককার বান্দা যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদেরকে এলহাম করবেন যে তোমার ভাই বাবা বোন বা আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব যারা জাহান্নামী পড়ে আছে ইমান আছে তাদের জন্য সুপারিশ করো, তখন তারা সুপারিশ করবে আর তাদের সুপারিশ গ্রহণ করা হবে, ইমান দ্বারা সুপারিশ করবে, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু প্রত্যেকটি সুপারিশে হবে দুটি শর্তে, একটি হচ্ছে লিমান ইয়াশা ও ইয়ারদা, আল্লাহ যার জন্য চাইবেন যার জন্য সন্তোষ প্রকাশ করেন, অর্থাৎ আল্লাহ অনুমতি নিতে হবে, মানদাল্লা দিয়ে ফরান্দা উইল্লা বিইজনি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আল্লাহ আমি সুপারিশ করতে চাই অমুকের জন্য, ইলহামটা হবে তার অন্তরে আসবে আল্লাহর পক্ষ থেকে যে আমি সুপারিশ করতে চাই, সে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ অনুমতি দিবেন, কার জন্য অনুমতি দিবেন, যার উপর আল্লাহ সন্তোষ আছে, কার উপর আল্লাহ সন্তোষ আছে, যে শিরিক করে নেই, কুফুরি করে নেই, নেফাকি করে নেই, আর যার শিরিক করছে নেফা কুফুরি করছে নেফাকি করছে তাদের জন্য কোনো সুপারিশ হবে না, তারা খালেদিন ফিন্নার চিরস্থায়ী হবে যান আবাদান, চিরস্থায়ী হবে সেখানে জাহান্নামে, এই জন্য তাদের জন্য কোনো সুপারিশ হবে না, তাদের কথা কেউ মনেও করবে না, এবং তাদের জন্য কোনো সুপারিশের কোনো কেউ অন্তর উদিত হবে না, কারণ তারা চিরস্থায়ী জাহান্নামে। আর যারা ইমানদার কিন্তু জাহান্নামে গেছে কোনো গুনার কারণে তাদের জন্য সুপারিশ হবে, হাফেজ কোরআনরা যদি কোনো আমল করে থাকে তারাও কিন্তু সুপারিশ করবে, কারণ নেককার বান্দারা আল্লাহ প্রত্যেক নেককার বান্দারাই সুপারিশ করবে। তো সুপারিশের এই ধারণা শুদ্ধ ধারণা হচ্ছে এটা, যারা আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা ইলহাম করবেন, তারা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ অনুমতি দেবেন, আর তারা শুধুমাত্র সুপারিশ করবে যাদের যাদের জন্য সুপারিশ করার অনুমতি আছে, অর্থাৎ ইমানদারদের জন্য, গুনাহগার ইমানদারদের জন্য সুপারিশ হবে, তারা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। এটুকু সহি হাদিসের সাব্যস্ত, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যেটা দশজন বা বারোজন বা কেউ ৪০ জন বলছে কেউ ৭০ জন বলছে, কোনোটাই শুদ্ধ নয়, এই হাদিসগুলো কোনোটাই শুদ্ধ নয়, নির্ধারিতভাবে কোনো এতজনের জন্য সুপারিশ করেন পরিবারের এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে টি শার্ট ডিজাইন হালাল অর হারাম, টি শার্ট ডিজাইন হালাল অর হারাম, টি শার্ট ডিজাইন হারাম হবে কেন? যদি ভালো কিছু ডিজাইন করেন, আপনি একটা নদীর ছবি আঁকলেন অথবা একটা গাছ আঁকলেন, আপনি একটা কোনো বই আঁকলেন অথবা কোনো আলপনা আঁকলেন যেটাতে সুন্দর আছে জিনিস আছে, অথবা কোনো আকাশের ছবি দিলেন, অর্থাৎ যেন প্রাণীর ছবি নেই, খারাপ কথা নেই, ভালো কথা আছে সেখানে, হ্যাঁ ধরুন ওখানে লিখে দিলেন বি স্মার্ট, তুমি স্মার্ট হও বলতে পারেন, অথবা রসুলের সিরত পড়ো, জীবনী পড়ো, অথবা কোরআন পড়ো, এরকম কোনো কথা থাকে, সালাত আদায় করো, এরকম অনেক কথা থাকা থাকতে পারে, এটা দোষের কিছু না। সুতরাং এটা টি শার্ট ডিজাইন করা হালাল, কোনো সন্দেহ নেই, তবে জিনিসটা হালাল হতে হবে, যে জিনিসটা আপনি লিখবেন সেটা হালাল হতে হবে। আর যদি এমন জিনিস হয় যেমন কেউ কোরআন সুরা একটা লিখে ফেলছে, এখন যদি এটা নিয়ে যদি কোনো কেউ বাথরুমে যায় এটা অবমাননা হয়, তাহলে এটা এইভাবে অলরেডি নিয়ে শুয়ে থাকলে পিঠের নিচে পড়বে, প্যাটের নিচে পড়বে, এরকম কিছু যেন না হয়, কোনো আয়াত বা এমন কিছু যেন না হয় যেটা সরাসরি জড়িত হয়ে যায়, অজুর সংশ্লিষ্টতা আছে, যেটা অপমানের ব্যাপারটা এর সাথে জড়িত আছে। আর যদি এমন কিছু হয়, অর্থ আছে এটার একটা, যে অর্থটা বোঝা যায় কোরআনের কোনো আয়াতের অর্থ দিচ্ছে বোঝানোর জন্য, সামান্য কোনো ইঙ্গিতপূর্ণ কথা আছে যা মানুষকে ইমানের দিকে নিয়ে যাবে, তাহলে খারাপ কিছু নয়, ভালো ভালো, খারাপ কিছু নয়। তবে এটাকে কোনো কোরআনের সরাসরি কোরআনের আয়াত বা হাদিস লেখা যাবে না, কারণ এর মাধ্যমে এটাকে অপমানের পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আর যদি সেটাকে ভালো কিছু লেখা হয়, ভালো ছবি হয়, যে ছবিটা মানুষের ছবি নয়, প্রাণীর ছবি নয়, সেই ছবিটা যদি কোনো কোনো বইয়ের বা কোনো কিছুর হয়, যা গ্রহণযোগ্য জিনিস আছে অনেক কিছুই যেগুলি ছবি মানুষ আঁকে, অথবা কোনো কম্পিউটারের ছবি হতে পারে, যায় জিনিসের ছবি যদি দেওয়া হয় সেটা নাজায়েজ হবে না, টি শার্ট ডিজাইন করা হারাম হবে না, হালাল হবে ইনশাআল্লাহ, আশা করি বিষয়টি বুঝে আসছে। আরেকটি জিনিসও আমাদের জানাতে হবে, সেটা হচ্ছে টি শার্টটা কী জন্য হচ্ছে, টি শার্টটা কী জন্য, টি শার্ট বলতে অনেক সময় বোঝা যায় যেগুলো হাতা কাটা অনেক সময় এগুলোতে হয়, এবং সেগুলো অনেক সময় দেখা যায় কেউ কোনো
যারা বিশেষ করে নারীদের টি শার্ট অথবা এই জাতীয় যারা পর্দা নষ্ট করে এরকম অবস্থা যাদের আছে, অথবা যারা ছেলেরা যারা বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়, এদের বিভিন্ন এই ছবি বা এইগুলো ইঙ্গিতপূর্ণ কিছু থাকে সেখানে, তাহলে সেটা তো হারাম হবে। আমি একবার দেখেছিলাম একজনের টি শার্টে লেখা আছে যে সে একজন প্রস্টিটিউট, নাউজুবিল্লাহ। এটা দেখে আমি আশ্চর্য হয়েছি, আমি বললাম যে এটাকে পড়ে দেখেছেন তার যিনি তার সন্তানের গায়ে লাগিয়েছেন? আমি পড়ে দেখেছেন কয় না, দেখার পরে তিনি ছিঁড়ে ফেললেন, বুঝলেন জানেন না যে কী লেখা আছে। অনেকে সেরকম লেখা থাকে, এই জন্য লেখাগুলো দেখতে হবে আসলে কতটুকু সেটা গ্রহণযোগ্য পর্যায়ে লেখা, সেটা অনুসারে জায়েজ হবে অথবা না জায়েজ হবে, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আমি একটা কোম্পানিতে কাজ করি কিন্তু এখানে কিছু লোক কোম্পানির কিছু জিনিস বাইরে সেল করে টাকা নিয়ে নেয়, তা কোম্পানি জানে না। আমি কোম্পানিকে বললে সমস্যা হতে পারে, আমি জানি এটা হারাম কিন্তু তারা আমাকে জোর করে টাকা দিয়ে দেয়, এই অবস্থায় আমি টাকাগুলি কী করব? আমার কাছে কিছু গরিব লোক আছে, তারা চাইতেছে, দেওয়া যাবে? প্রথমত কোম্পানিকে, কেউ যদি কোনো কোম্পানিতে চাকরি করে তা সে ওই কোম্পানির আমানত তার রক্ষা করা ইসলাম ফরজ করে দিয়েছেন, সে ওই কোম্পানির পূর্ণ আমানত রক্ষা করবে, অন্য কোথাও চাকরি করতে পারবে না। তাদের সময়ে অন্য কোনো কাজ করতে হলে কোম্পানির অনুমতি নিতে হবে। এই সময়ে কোম্পানির জিনিস বাইরে বিক্রি করলে এটা আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত তার পরিবারের কাছে যথাযথভাবে প্রত্যর্পণ করতে। সুতরাং আমানত যতক্ষণ পর্যন্ত আপনার আছে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, সাহাবুস সানাতাইনি কাদ্দাব, যে ব্যক্তি একই সময় দুইটা কাজ করে সে একটা মিথ্যা মিথ্যার মধ্যে আসে, অর্থাৎ সে কারো না কারো ফাঁকি দিচ্ছে। এই জন্য এই লোকগুলো যারা আপনার সাথে কোম্পানিতে কাজ করে, এরা যে সমস্ত টাকা সেল করে বাইরে সেল করতেছে কোম্পানির জিনিস, তারা কোম্পানির সাথে প্রতারণা করতেছে। এটা আপনার দায়িত্ব হচ্ছে কোনো না কোনোভাবে সেটা উপরস্থ লোকদেরকে জানিয়ে দেয়, আমানত এটা আপনার বলিয়ে দেয়া, বলে দেয়, এটা বলা আমাদের গীবত নয়। কারণ হচ্ছে আপনি কোম্পানিকে বাঁচাতে চাচ্ছেন, যে কোনো সময় যে কোনোভাবে প্রয়োজনে নামে বেনামে এটা পাঠাবেন, তারা যদি বুঝতে পারে যেটা সময় ছবি তুলে পাঠাবেন, আপনি হয়তো নিজেকে ফেস করবেন না, কারণ এর মাধ্যমে পরস্পর হিংসাহানি শুরু হতে পারে। আপনার দায়িত্ব হচ্ছে এটা বলা, না দিলে আপনিও আমানতের খেয়ানত করলেন, আপনাকে বলতে হবে সেটা আপনার কিছু কী সমস্যা হতে পারে, এর কারণে আপনি নাম দিবেন না, ভিন্নভাবে যেভাবে হোক সেটা ব্যবস্থাপনা করবেন, জানানোর ব্যবস্থাপনা আপনি করবেন। আর যারা আপনাকে টাকা দিচ্ছে তার থেকে টাকা ফেরত দিবেন, বলে না আমি টাকা নিব না, কোনোভাবেই নেবেন না, তারপরে রেখে যদি চলে যায় সেটা আপনি সাথে সাথে দান করে দেবেন গরিবদেরকে, এবং সেটা কোনো সবার আশা করবেন না, করলে সেটা গুণা হবে সেটা নেওয়ার চিন্তাও করবেন না। অর্থাৎ আপনি কোনো কোম্পানির চাকরি করলে কোম্পানির চাকরির সময় বাইরের কোনো কাজ করা আপনার জন্য হারাম, কোম্পানির কোনো কিছুকে বাইরে বিক্রি করাও হারাম, কোম্পানির অবস্থানে কোম্পানির জায়গাতে বিক্রি করতে হবে, কারণ আপনি হচ্ছেন আমানতদার, আপনি হচ্ছেন আমানতদার। এই জন্য যারা কোথাও চাকরি করে তারা আমানতদার, এদেরকে আমানতদার হিসেবে ধরা হয়, আমানতের খেয়ান অথবা যদি কোনো অন্য কিছু করা হয়, তো এই জন্য বলা হয় যে গেস বলা হয় এটাকে, হাদায় আল উম্মাল গুলুল, যেটা কেন বলা হয়েছে যে যারা কর্মচারী তাদেরকে যদি কোনো হাদিয়া দেওয়া হয় সেটা গুলুল, সেটা হচ্ছে আমানতের খেয়ানত করা, সেটা হচ্ছে গনিমতের মাল থেকে চুরি করার মতো। অর্থাৎ আপনাকে দিয়েছে আমানতদার হিসেবে বিক্রি করার জন্য, আপনি এখান থেকে কোনো কাউকে কিছু দিলে, আপনি যদি নিজে যদি কোনো আত্মীয় স্বজনকেও দেন, নিজের বাবাকেও দেন, সন্তানকেও দেন, তাহলে আপনাকে লেখা রাখা দরকার যে এটা আপনার টাকার ভিতরে যেন বেতনের থেকে যেন কাটা যাওয়া হয়, অথবা আপনি যেন টাকা দিয়ে দেন। আপনি এটাতে কোনো কিছু দিলে সেটা গুণার ভিতরে পড়বেন। আপনাকে দায়িত্ব দিয়েছে কোনো হোটেল ম্যানেজমেন্ট, আপনি সেখানে কাউকে বিনে পয়সা রাখলেন, আপনি গুণাগার হবেন, কারণ আপনার সেটা দায়িত্ব নেই, আপনাকে অনুমতি দেয়নি সেটা। যতক্ষণ পর্যন্ত এটা কোম্পানি না জানবে, অনুমতি তাদের থেকে না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা যদি করা হয় আমানতের খেয়ানত হবে, এটা কখনো জায়েজ নেই। যে কেউ, এমনকি আমরা একবার মদিনাতে জিজ্ঞাসা করেছিলাম আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, তাকে বাংলাদেশিরা বলে যে বলতো, তাদেরকে এসে বললেন যে আমাকে বললেন যে আমার একটা প্রশ্ন আছে, ওনাকে আরবিতে বলে দেন। প্রশ্নটা কী? যে আমার যখন এই যে কোম্পানির মালিক আমাকে যখন আনছে তখন আমাকে বলেছে 12,000 রিয়াল দিবে অথবা 10,000 রিয়াল দিবে, এখন দিছে 5,000 রিয়াল, বাকিটা দেয় না। এখন আমার হাতে সব হিসাব নিকাশ, আমি কি তা নিতে পারবো কি না? আমরা এটা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ বলেন যে না, নিতে পারবে না, তার জন্য আখেরাত আছে, সে আখেরাতে তাকে ধরতে হওয়ার পাকড় করতে পারবে, কিন্তু সে না জানিয়ে নিলে আমানতের খেয়ানত হবে, সে নিতে পারবে না। যদিও সে মনে করছে তাকে তো তার সাথে খেয়ানত করতে তারা কেন দেয়নি, সে খেয়ানতের ওলা তা হুনমান খা না কাজে, তোমার সাথে খেয়ানতকে তার খেয়ানত করিও না, তুমি আমানত রক্ষা করো, আল্লাহর কাছে তুমি ভালো পাবে। আর আখেরাতে সে যদি অন্যায় করে সেটা শাস্তি সে পাবে, কিন্তু সে চুক্তির বাইরে কাজ করতেছে, কিন্তু আপনি খেয়ানত করবেন না। এই জন্য আপনার দায়িত্ব হবে আপনাকে যেভাবে নিয়োগ দিয়ে সেভাবে কাজ করবেন, এর বাইরে কোনো কাজ আপনি যদি করেন সেটা আমানতের খেয়ানত হবে এবং সেটা করতে পারবেন না। এই টাকা আপনার দায়িত্ব হবে এটা বলে দেয়া, না বললে আপনি আমানতের খেয়ানত করলেন এবং আপনিও সুরের অন্তর্ভুক্ত হলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ সুরায় মাল রাখে সেও একজন সোর,
এই জন্য আপনি যদি কোনো অন্যায়ের খেয়ানত করতে চুপ থাকেন, আপনিও একজন চুপ সোর হবেন, আপনিও একজন আমানতের খেয়ানতকারী হবেন। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো মাধ্যমে বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা না হয়। আর সমস্যা যদি হয় আপনি সেখানে অন্যখান থেকে বদলি হবেন, প্রয়োজনে সমস্যা হলে সেখানে যে আপনার একসময় চাকরি ছেড়ে দিতে হবে, কারণ আপনি এই অন্যায় দেখতে দেখতে একসময় আপনি অন্যায়ের উপরে অভ্যস্ত হয়ে পড়বেন এবং সেটা আপনার কাছে গা সওয়া হয়ে যাবে, এবং সেটা আপনার জন্য হারামের হারাম গ্রহণ করার একটা কারণ হতে পারে পরবর্তীতে। এটা আপনি কিছুই মনে করবেন না, কারণ অনেক সময় মানুষ প্রথম প্রথম দেখে অন্যায় দেখে কিছু মনে করে খারাপ লাগে, পরবর্তী ধীরে ধীরে তার কাছে গা সওয়া হয়ে যায়, তখন তার মনে কিছুই না। এই জন্য আপনার উচিত হবে সেটা যে কোনোভাবে হোক কোম্পানিকে বলে দিতে হবে, সেটাকে যে কোনোভাবে হোক। যদি না পারেন, যতক্ষণ পর্যন্ত আপনি পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ভিন্নভাবে সেটা বোঝার চেষ্টা করবেন, না পারলে আল্লাহ যদি আর কোনো চাকরি আপনার ব্যবস্থা করতে না পারেন ততক্ষণ তওবা করে থাকবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আর যেভাবে পারেন আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যদি কোনো দেখেন যে অন্য চাকরির ব্যবস্থা হয়ে গেছে বা অন্য কিছু একটা কাজ করতে পারছেন, তখন আপনি সেই চাকরি ছেড়ে দেবেন, কারণ আপনি জেনে শুনে হারায়ের মধ্যে থাকতে পারেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি এক মুসলিম তার অন্য এক মুসলিম ভাইকে কাফির বলে, তারপর অনেক পরে বুঝতে পারে যে সে ভুল করেছে, এমত অবস্থায় সে কী করবে? কাউকে যদি কাফের বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বড় মারাত্মক গুনাহ। তিনি বলেছেন, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বি আহাদিহিমা, কেউ যদি তার ভাইকে বলে যে কাফের, তাহলে দুজনের একজন সেটার মধ্যে পড়বে। অর্থাৎ সেটা সে যদি যাকে কাফের বলছে কাফের না হলে এই ব্যক্তি কাফের হয়ে যাবে, কঠিন কাজ। এই জন্য আপনি যে কাউকে কাফের বলেছেন সে কিন্তু কাফের হয় না, আপনি বুঝতে পারছেন সে কাফের নয়, তো সে যদি কাফের না হয় আপনি কাফের বলেছেন, অর্থাৎ নিজের ভুল ডেকে আনেছেন। এখন আপনি যে তাকে কাফের বলেছেন সেটা হচ্ছে আপনি বেশি নিজের জন্য তওবা করা দরকার। এখন তওবা করে আস্তে একবার করে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার যে আল্লাহ আমাকে তুমি শাস্তি দিও না, আমাকে শাস্তি দিও না, তাকে উপর করার কারণে আমি যে গুণাগার অন্তর্ভুক্ত হয়েছি, আল্লাহ তুমি গুণা থেকে আমাকে মুক্তি দান করো। আর যদি তাকে সরাসরি বলে থাকেন, সামনে দিয়ে কষ্ট দিয়ে থাকেন, মনে কষ্ট দিয়ে সরাসরি বলে অথবা কোনোভাবে লিখে বা কোনো ফেসবুকে বা কোনো জায়গায় তাকে লিখে কষ্ট দিয়ে থাকেন, তো তাকে দেখা হলে তার কাছে ক্ষমা চাইয়ে নেবেন, অথবা আমভাবে সবাইকে বলে দিবেন যে আমি ক্ষমা চাচ্ছি, যদি এমন জানিয়ে দিবেন তাকে সহ সবাইকে, যারা যারা আমি কাফের বলেছি, আমি ভুল করেছি, কাফের বলার অধিকার আমার নেই। কারণ ইমানদার কাউকে কাফের বলার, সাধারণ ইমানদার কাউকে অধিকার দেওয়া হয় না, কিন্তু কাফের কে বলবে? কাফের বলার জন্য দুইটি অথরিটি আছে, একটি হচ্ছে রাষ্ট্র সরকার, আরেকটি হচ্ছে আলেম সমাজ, যারা জ্ঞানী আলেম তারা, অর্থাৎ যারা আলেমদের মধ্যে শ্রেষ্ঠ, যারা তারা জানে কোনটা কুফুরি কোনটা কুফুরি নয়, এবং তার কখন কুফুরিতে কাফের না বলার তার ওজর আছে সেটাও সে দেখে, তারপর সে কথা বলে। সাধারণ মানুষ কাউকে একটা জিনিস দেখলেই কাফের বলা, এটা কিন্তু খুব মারাত্মক একটি রোগ, এর থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য, কারণ কাফের বলার অর্থই হচ্ছে আপনি তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, আর এটার অর্থ হচ্ছে আপনি নিজে এই দায়িত্ব নিচ্ছেন, যে দায়িত্ব আপনি জানেন না যে কী কত বড় দায়িত্ব আপনি কাঁধে নিচ্ছেন। এই জন্য কাউকে কাফের বলবেন না, যখন যদি জানেন যে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করেন ক্ষমা চান, আর যদি তাকে কষ্ট দিয়ে থাকেন তখন তাকে জানিয়ে যে আমি ভুল বলেছিলাম ক্ষমা চাচ্ছি আর কোনোদিন বলবো না, বা তার থেকে যেভাবে ক্ষমা নিতে হবে আপনাকে। এই জন্য কাউকে কাফের বলবেন না যতক্ষণ পারেন। হ্যাঁ, যদি কোনো দেখেন যে সে সত্যি সত্যি এমন কাজ করে যেই কাজটি কোনো ইমানদার করতে পারে না, তখন বলবেন যে এই কাজের কারণে সে কাফের, এই কাজের কারণে সে কাফের, যেহেতু ইমানদার। যেমন একজন মানুষ কবরে সিজদা করেছে, আপনি জানেন, তাকে বলার পরে সে শোনে নাই, বলে যে সার কাছে বলে যে এটা জায়েজ, আপনি বলেন যে হ্যাঁ এই কাজের কারণে সে কাফের, কিন্তু স্থিরস্থায়ী কাফের বলবেন না, কারণ আমার তো হইতে পারে তওবা করে পরে ভালো হয়ে গেছে, বা কোনোক্ষণ জাহান্নামী বলবেন না, কারণ এমনও হইতে পারে সে পরে জান্নাতের কাজ করেছে। তো সুতরাং কাউকে কাফের বলার আগে আপনি যদি বলতে শিওর হন যে একে কুফুরি ছাড়া আর কোনো পথ নাই, এটা কাফের কুফুরি পর্যায়ে চলে গেছে, তখন তাকে আগে জানাতে হবে তার কোনো ওজর আছে কি না, তার কোনো, অর্থাৎ তাকে জানাতে হবে সে না জানা অজ্ঞ থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে তার কোনো ওজর আছে কি না, ওজর কী, কোনো জোর করা হচ্ছে কিনা তার উপরে কোনো কারণে, কেউ প্রেশার দিচ্ছে কিনা। দুই নম্বর হচ্ছে তার কোনো সন্দেহ আছে কিনা, এবং তারপরে তার কোনো এমন কোনো বিপদ হয়েছে কিনা, সেইটা তাবির করছে, অপেক্ষা করছে কিনা, কোনো কিছু ভুল বুঝছে কিনা, সে কি বুঝছে কিনা যে আমি সম্মান করতেছি বা কবর সিদ্দাকে এরকম কিছু কিনা। তো এরকম আপনাকে তাউইল, অর্থাৎ অপেক্ষা আছে কিনা, অথবা তার কোনো অজ্ঞতা আছে কিনা, অথবা তার কোনো সন্দেহ আছে কিনা, এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলবেন না। আর শিওর হওয়ার পরেও আপনার দায়িত্ব নয় তাকফির করা, আপনি তাকে সাবধান করার দায়িত্ব, তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে, কোনো আলেমের কাছ থেকে ফতোয়া নিতে হবে, তারপর যেটা বলেন স্যার তিনি সেটা বলতে পারেন, অথবা যদি কোনো রাষ্ট্রযন্ত্র দিনের উপর থাকে অথবা দিন পরিচালনার পক্ষে থাকেন, তাদের কাছে যেটা জানাতে পারেন, তারা সেটাকে কাফের বলে তারপর হুকমুর মোরতাদ বা মোরতাদের শাস্তি বাস্তবায়ন করতে পারে, যেভাবে তারা খলিফারা করেছিলেন তখনকার সময়ে, যেমন করেছিলেন সুলতান খলিফাতুল মুসলিমিন কাদের বিল্লাহ সহ তারা করেছিলেন তখনকার সময়ে, এবং একে ফাঁসি দিয়েছিলেন, হাল্লাজকে ফাঁসি
দিয়েছেন তার কুফুরির কারণে। কিন্তু সাধারণ মানুষ যে বুঝে না যে এইভাবে বলবে না, বরং বুঝে তার এই সমস্ত কাণ্ডকাণ্ড কুফুরি আমরা এগুলো জানি, এভাবে বলতে পারবে। কাফের হওয়ার জন্য যে সমস্ত শর্ত বললাম সেগুলি অবশ্যই একজন মানুষকে দেখা উচিত। আপনি এখন সর্বোচ্চ কাজ এটাই করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এবং তাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সন্তানের সামনে পিতামাতা অন্য কারো গীবত করলে সন্তানের কী করণীয়? সন্তানের সামনে পিতামাতা অন্য কারো গীবত করলে সন্তানের উচিত হবে পিতামাতাকে স্মরণ করিয়ে দেয়া যে এটা কিন্তু গীবত হচ্ছে মনে হয়। প্রথমে আগে এইভাবে বলবেন, বড় যদি বলে না গীবত না বলো, গীবতের সংজ্ঞাটা তাকে বুঝিয়ে দিবেন। গীবতের সংজ্ঞা এটাই যে একজন মানুষ যা অপছন্দ করে তা বলা, সেটা সামনে বললে বড় গুণা আর পিছনে বললে গীবত। সামনে বললে বহুতান অপবাদ দেয়া, যে তারা আরও কষ্ট দেয়া, তাকে কষ্ট দিলে কাউকে এইভাবে সামনে বলে কষ্ট দেওয়া সে তো অনুমোদন করে না, যে জিনিস তাকে কষ্ট দেওয়া হয় এটা আর গুণা। আর যদি কোনো মিথ্যা বলে তাকে তাহলে গীবত বহতান হবে, আর যদি পিছনে যদি মিথ্যা বলে তো বহতান অপবাদ দেওয়া হবে, সামনে বললে অপবাদ দেওয়া হবে, আর যদি কোনো সত্য বলে পিছনে তাহলে সেটা গীবত হবে। এভাবে বুঝিয়ে দিবেন আপনি তাদেরকে তাকে যে কোনো জিনিস কখনো গীবত হবে না অপবাদ হবে, না হলে সেটা যদি সামনাসামনি বলা হয় তাকে কষ্ট দেওয়া হবে, ইমানদার কখনো সেটা করতে পারে না। এটা আপনি বাবা মাকে ধীরে ধীরে বুঝিয়ে দিবেন যে কারোর বিরুদ্ধে এইভাবে না বলি আমরা, কা বলি অথবা তাকে গীবতের যে গুণার কথাগুলো আছে কোরআন এবং হাদিসে সেগুলিকে উল্লেখ করে তাকে সাবধান করে দিবেন। এর মাধ্যমে পিতামাতার প্রতি এহসান করলেন, দয়া করলেন, এটার মধ্যে বেয়াদবি নয়। অনেকে মনে করে এটা বেয়াদবি নয়, আপনি এটা আমানতদারী, কারণ এটা হচ্ছে আপনি তাকে বাঁচাতে চাচ্ছেন পিতামাতার প্রতি নসিহাত এটা। কিন্তু সরাসরি আক্রমণ করবেন না যে আপনি গীবত করলেন, এভাবে না বলবেন যে এটা গীবতের পর্যায়ে পড়ে আমি যতটুকু জানি এইভাবে, কারণ দলিল এটা হাদিস এটা কোরআন এটা এটা বলে এবং এটা তো এই শাস্তি মারাত্মক শাস্তি এর মাধ্যমে এই হতে পারে এর মাধ্যমে এই গুণ হবে, এগুলি যদি আপনি আলোচনা করেন অথবা তার সামনে কোনো দিন কোনো ক্যাসেট লাগিয়ে দেন অথবা তাকে কোনোভাবে আলোচনার মধ্যে আনতে পারেন, কোথাও আলোচনা হলে উঠাতে পারেন, তখন তাদের মধ্যে ভাবান্তর আসবে এবং তারা সেটা বাদ দিবে। সরাসরি আক্রমণাত্মক ভূমিকা যাওয়া যাবে না, পিতামাতার সাথে আদব রক্ষা করে চলতে হবে, যেটা আমরা কোরআনে কারিম থেকে পাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ্ফিং ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তাদের কখনো উফ বলবে না, অর্থাৎ কষ্ট হয় এমন কথা বলা যাবে না, এই জন্য আদব রক্ষা করে তাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন যে ওয়াসাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা, কোরআনে কারিম বলেছেন যে সাহেব ফিদ্দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তাদের সাথে সুন্দর আচরণের সাথে চলতে হবে। তারা যদি একেবারে ভুল করে তাদেরকে সাবধান করে দিতে হবে যে এই জিনিসটা ভুল হচ্ছে। ধরেন একজনের গীবত করছে, আপনি বললেন যে তিনি কিন্তু হাসার মাঠে আপনার আমল নিয়ে যাবে, এভাবে বলেন, আপনার সব আমল নিয়ে যাবে, আপনি তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, আমি কিন্তু কিছু বলবো না। আপনি যে এই কথাটা বলছেন সত্য না হলে কী হবে আমরা জানি না, এর সাবধান করা আপনার দায়িত্ব আছে, কিন্তু তাকে আক্রমণ করবেন না, শুধু এটুকু বলবেন যে আখেরাতের অবস্থা কী হবে, কবরের অবস্থা কী হবে, এটা রসুল কীভাবে হারাম ঘোষণা করছে এগুলো বলে দেবেন। আশা করি এটা কিন্তু যথেষ্ট হবে এই কাজের জন্য, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার সাইনোসাইটিস সমস্যা আছে, যখন অজু করি তখন হাসি আসে, তখন তা অনেক, বর্তমান প্রেক্ষাপটে সমস্যা, এখন আমি তায়াম্মুম করতে পারবো? আপনার সাইনোসাইটিস সমস্যা আছে বুঝছি, কিন্তু এটা তো একটা স্বাভাবিক রোগ হয়ে যাচ্ছে আপনার, আপনার ডাক্তার দেখান, এটা তো একটা স্থায়ী জিনিস নয় যে আপনি এমন জিনিস না যে আপনি বাঁচতে পারছেন না, এটা কখনো কখনো গরম পানি দিয়ে উজু করতে হবে প্রয়োজনে, যেটা আপনার সমস্যা হয় না, যে যে যখন উজু করলে যেখানে উজু করলে ভালো হয় সেখানে উজু করুন, যে অর্থাৎ যেটা করলে অর্থাৎ উজু পদ্ধতি যদি বেশ কম করলে যদি কোনো আপনার সাইনোসাইটিস প্রবলেমটা কেটে যায় গরম পানি হলেও অথবা কোনো ভালো আগে থেকে করে ফেললে অথবা সময় থাকতে দুপুরে করে ফেললে রাতে সন্ধ্যার সময় না করলে যে সময় যে অর্থাৎ যেই সমস্যাটা আপনি দেখেন সমস্যাটা যদি কোনো এমন হয় যে এইটা কোনো কারণে এটার কারণে হাসি আসা বন্ধ করা যায় কোনো একটা পদ্ধতি আপনি বের করতে পারেন, তাহলে আপনাকে অজু করতেই হবে, এখানে তাই মুখ করলে আপনার চলবে না। আর হাসি আসাটা কিন্তু এটা কিন্তু মৌলিকভাবে হাসি আসাটা কিন্তু তায়ামুমের জন্য এটা তায়ামুম জায়েজ করার জন্য কোনো একটা কারণ না, কারণ হাসি আসতেই পারে। সাধারণত অনেকে কোনো একটা ঠান্ডা জিনিস খাইলেও হাসি আসে, অথবা কেউ দেখুন ধুলাবালির পাশে গেলেও হাসি আসে, কেউ যদি কোনো কার্পেটওয়ালার বাসায় ঢুকলে হাসি আসতে শুরু করে, তাই বলে কি সে কি তাইমুম করতে থাকবে? না, কথাটা এরকম না, এই সমস্ত জিনিসকে স্বাভাবিকভাবে নিতে হবে, কারণ এই প্রবলেম আপনার অনেকেরই আছে, অনেকেরই কোল্ড অ্যালার্জি আছে, এগুলি কোনো একটা জিনিস এরকম হাসি আসেই, ঠান্ডা লাগলেই হাসি আসে, কিন্তু তাই বলে হাসি আসার কারণে প্রেক্ষাপটে কোনো সমস্যা নেই। কী সমস্যা? হাসি আসলেই যে আপনার করোনা হয়ে গেছে তা নয়, হাসিতে সাধারণ মানুষ আসেই, কোনো একটা কিছু নাকে ঢুকলে যেটা চাচ্ছে না আল্লাহ তাআলা যে মানুষের ক্ষতিগ্রস্ত হোক ব্রেনে বা তার ইয়াতে ফুসফুসে বা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা হাসির মাধ্যমে বের করে দেন,
সেটা বের করে দিয়ে অথবা সেটাকে তাকে ভিতরে যত রকমের খারাপ জিনিস আছে সেটাকে বের করার ব্যবস্থা করে দেন। এই জন্য হাসি আসা আলহামদুলিল্লাহ বলতে হয় যে আল্লাহ শুক্রিয়া আদায় করছে যে তিনি ভিতরে কোনো সমস্যা তৈরি করেন, এটাকে আমি সুন্দরভাবে বের করে দিয়েছেন এই বাতাসটাকে, সেটা আমার ক্ষতিকর হতে পারতো। তাহলে আপনার সাইনোসাইটিসের কারণে যদি হাসি আসে সেটার কারণে তায়ামুম করা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আমি মনে করি। আর যদি ডাক্তার বলে, কোনো ডাক্তার বলে যে আপনার ক্ষতিগ্রস্ত হবেন খুব বেশি, তখন আপনি সেটা চিন্তা ভাবনা করবেন তায়ামুম করবেন কি না। তখন ডাক্তারের ইয়া হতে হবে সত্যিকার ডাক্তার, মুসলিম ডাক্তার এবং সে গ্রহণযোগ্য ডাক্তার, যিনি বলেন যে আপনার সাইনাস ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি সেটা করতে পারবেন। আরেকটি জিনিসও আপনি করতে পারেন পরীক্ষা, সেটা হচ্ছে যে কখনও কখনও যদি এরকম হয় যে একবার অজু করলে সেও যদি দুইটা নামাজ পড়া যায় তাহলে আপনি দুইটা একসাথে করতে পারেন। দুইটা একসাথ মানে হলো একটা শেষ করে আপনি জোহরের শেষ অক্তে নামাজটা পড়লেন, আসরের শুরুতে আবার পড়ে ফেলেন, তাহলে আপনি এক অজুদি দুইটা পড়তে পারলেন, সেটা আপনি করতে পারেন। সেটা করলেও আপনি অন্তত এই বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আপনি চেষ্টা করবেন এমনভাবে যেমন মাগরিবে এশাকে দুই শেষ এক অজুদি পড়তে চেষ্টা করেন, আর জোহর আসরকে একসাথে অজু করেন, আর ফজরেরটা তো কোনো উপায় নেই, সেটা আপনাকে অবশ্যই এক অজু করেই করবেন। এখানে হাসি আসলেও কিছু করার নেই, এগুলিকে আপনার তাইমুম করার জন্য এটা জায়েজ মনে করে যতক্ষণ পর্যন্ত না ডাক্তার প্রেসক্রিপশন দিবেন যে আপনি অবশ্যই তাইমুম করতে হবে, কারণ হলে আপনার এটা আরও খারাপের দিকে যাবে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা স্বাস্থ্য হানির সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্ণ মুমিন হওয়ার জন্য হাদিসে বর্ণিত কোন দোয়া বা কোনো দোয়া বা নির্ধারিত কোনো আমল রয়েছে কি? পূর্ণ মুমিন হওয়ার জন্য আপনাকে সূরা বাকারার প্রথমে যে আয়াতগুলো আছে এমন এবং সূরা আল মুমিনের প্রথমে যে আয়াতগুলো আছে সেগুলোর উপর আপনাকে আমল করতে হবে। পূর্ণ মুমিন শুধু দোয়া দিয়ে হয় না, শুধু দোয়া দিয়ে হয় না, দোয়াতে আছে আল্লাহ ইনি আসালকে ইমান আন কামেলা, আল্লাহ আপনার কাছে ইমান চাই, ইমান চাই, পূর্ণ ইমান চাই, আপনার দোয়া করতে আল্লাহ যেন দেয় এটা আবিদ হবে, কিন্তু আমলও করতে হবে, শুধু দোয়া দিয়ে হবে না, আপনার কিছু আমলে যেতে হবে। কাদাফুল্লাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, পূর্ণ ইমানদার হইতে হলে আল্লাহর উপর ইমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ইমান আনতে হবে এবং সালাতকে যথাযথভাবে আদায় করতে হবে, যাকাত দিতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, হারাম কাজে জড়িত হওয়া যাবে না, এগুলো হচ্ছে পূর্ণ ইমানদারের লক্ষণ। তো পূর্ণ ইমানদার কীভাবে হতে পারবেন? আপনি আমি যদি কোনো সূরা বাকারার আয়াতগুলি পড়ি, সূরা আল মুমিনুনের প্রথমের আয়াতগুলি পড়ি, সূরা ফুরকানের শেষে যে ইবাদুর রহমান থেকে বলা হয়েছে নেককার বান্দারা কারা সেগুলি পড়ি, এগুলি যদি আমরা ঠিকমতো পড়ি এবং এগুলো অর্থ আমরা বাস্তবায়ন করি, অর্থ বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমরা পূর্ণ ইমানদার হতে পারবো। আর হাদিসে দেখা যায় পূর্ণ ইমানদার হওয়ার জন্য যেটা সেটা হচ্ছে আখলাক চরিত্র পূর্ণ হতে হবে, আখলাক চরিত্রটা সুন্দর হতে হবে, আপনার আচার আচরণ আচার ব্যবহার সুন্দর হলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকমালুন নাসি ইমান আহসানুহুম খুলুকা, আহসানুহুম খুলুকা, মানুষের মধ্যে পূর্ণ ইমানদার ওই ব্যক্তি যার আহসান চরিত্রটা উত্তম। চরিত্র অনেক সময় মানুষ নিজে পায় না, বংশসূত্রে পায় না, নিজে কষ্ট করে অর্জন করে নেয়, পরবর্তী প্রজন্ম সেটা পায় বাবার থেকে, কিন্তু এই জন্য আপনাকে কষ্ট করে অর্জন করতে হবে। যতজন পরবর্তী আমল করবে আপনি সেটা সওয়াব পাবেন, একদম কষ্ট করে অর্জন করে নিয়ে এটা উচিত। একজন পূর্ণ চরিত্রবান মানুষ এটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর ইমানদার হতে হলে হাদিসে বিভিন্নভাবে আসছে কী কী কাজ করতে হবে, শুধু দোয়া নয়, দোয়া আছে, দোয়াও করবেন সাথে সাথে কাজ করবেন। সেই কী কাজ করবেন? একজন হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি ভর পেটে খাইলো আর তার প্রতিবেশী খালি পেটে থেকে গেল। অন্যভাবে ইমানদার হতে হলে আপনি আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করবেন যা নিজের জন্য পছন্দ করেন। ইমানদার হতে হলে আপনি মসজিদে যাবেন, ইমানদার হতে হলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, ইমানদার হতে মানুষের সাথে মানুষ আপনি আপনি ইয়াকে দেখবেন তার পড়োশিকে দেখবেন, ইমানদার হতে হলে আপনি যারা ইয়ে আছে আপনার মেহমান আছে মেহমান নামাজ করবেন, ইমানদার হইতে হলে এটা করবেন। এগুলি হাদিসে বিভিন্নভাবে ইমানদার পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যে সমস্ত খেসাল বলা হয়েছে, খাসলত বলা হয়েছে, এগুলিকে যথাযথভাবে যদি আমরা কাজ করি তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। শুধু দোয়া দিয়ে যথেষ্ট, তবে দোয়া করবেন বেশি বেশি করে, দোয়া আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদেরকে সবাইকে ইমানের উপর রাখেন এবং ইমানটাকে বাড়িয়ে দেন এবং ইমান যেন আমাদের পরিপূর্ণ করে দেন, এই জন্য সবসময় দোয়া করবেন। ইমান পরিপূর্ণ হতে হলে কী করতে হবে? কোরআনে কারিম তেলাওয়াত কিন্তু একটা বড় জিনিস, অর্থ বুঝে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওই যে তুলিয়াত আলহিম ইমা আয়াতু জাদাতু ইমানা, তারা যদি কোনো ইমান তার ওই সমস্ত লোকগুলো ইমানদার যারা যদি কোরআন তেলাওয়াত করা হয় তাদের কাছে তাদের ইমান বর্ধিত হয়, আর কোরআন তেলাওয়াত করা হলে তাদের অন্তর 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 গলে যায়, অন্তর বিনম্র হয়। এই জন্য কোরআন তেলাওয়াত একটা বড় আমল করা, তার বোঝা এবং সেটা অবশ্যই আপনার ইমান বর্ধিত করবে। এর মাধ্যমে আমরা ইমানকে বর্ধিত করতে পারি, আশা করি আমরা বিষয়টি বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বেরলভী রেজবিদের এলাকায় বসবাস করলে তাদের পিছনে সালাত আদায় করা যাবে?
বেরলভী রেজবিরা বিভিন্ন রকমের আছে। যদি আপনি জানেন তাদের আকিদের মধ্যে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, অন্য কেউ পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে, অথবা অথবা তারা যদি মনে করেন যে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে এবং আল্লাহর পক্ষ থেকে বা নিজেরা নিয়ন্ত্রিত কিছু লোক আছে, তাদের গাউস কুতুব তথাকথিত, এবং তারা নিয়ে দুনিয়া তারা পরিবর্তন করতেছে, তাদের দ্বারাই দুনিয়া পরিচালিত হচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করতে, এই জাতীয়, অথবা অমুককে মানুষের ভালো মন্দ করতে পারে, অথবা অমুক উপকার করে দিতে পারে, অমুক কবরের উপকার এটা হয়, এই জাতীয় জিনিস যদি কোনো, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এমন কিছু যদি কোনো কেউ বিশ্বাস করে, তাহলে তার পিছনে কোনো সালাত হবে না, সে যেখানে হোক, সেই বেরলভী কারা যেই হোক। সুতরাং বুঝতে পারছেন যে এই জাতীয় বিশ্বাস যাদের আছে তাদের পিছনে কখনো সালাত হবে না। অনুরূপভাবে যারা যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে, তাদের পিছনে সালাত হবে না। সুতরাং বেরলভীদের বা এদের এলাকায় বসবাস করলে আপনি চিন্তা করবেন যে আপনার সালাত যেন অবশ্যই শুদ্ধ হয়, সেই জন্য প্রাথমিক চিন্তা থাকবে যে আপনার একজন ভালো ইমাম নিয়োগ দেওয়া প্রয়োজন, তাদের সেই মসজিদে যদি না যেতে পারেন নিজে মসজিদ নির্মাণ করবেন, ছোট হলেও নিজের রুম মসজিদ বানিয়ে নেবেন এলাকাতে, নিজের বাড়িতে বা নিজের যেখানে কর্মস্থল সেখানে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযু দূরা মাসাজিদ, তোমরা ঘরে বাড়িতে বাড়িতে মসজিদ বানাও। কেন? কারণ অনেক সময় মসজিদ যত বেশি থাকবে তত বেশি মানুষের ইমানদার হবে, মসজিদে মানুষ আসবে, অনেক বাড়িতে পুরো বাড়িতে দেখবেন যে এখন তো প্লট ব্যবসা অনেক চাঙ্গা, প্লটগুলো আছে এক 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 বিল্ডিংয়ে থাকে হয়তো 50টা ফ্যামিলি, আগেকার দিনের একটা বিরাট গ্রাম, আগেকার দিনে এক গ্রামে 50 জন থাকতো, এখন এক বিল্ডিংয়ে 50 জন থাকে, সেই বিল্ডিং এক গ্রামে যদি কোনো মসজিদ হয় তাহলে বিল্ডিংয়ে কোনো মসজিদ থাকবে না, এই জন্য প্রত্যেক বিল্ডিংয়ে একটা মসজিদ থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযু দূরা মাসাজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ বানাও, এর কারণ এটা, কারণ হচ্ছে অনেক মানুষ থাকলে এখানে মসজিদ না বানালে কেউ দূরে মসজিদে যাবে, কেউ যাবে না, এরপরে একা একই সালাত আদায় করে আর কেউ আলসে করে পড়বেই না, এই জন্য আমাদের উচিত সালাত আদায় করার জন্য মসজিদ তৈরি করা বেশি বেশি করে। এই জন্য আপনি যদি দেখেন যে মসজিদগুলোতে এমন অবস্থা হয়েছে যারা ইমাম তারা এরকম আকিদে বিশ্বাসী, কুফুরি আকিদে বিশ্বাসী, শিরকি আকিদে বিশ্বাসী এবং নেফাকি চরিত্র তাদের মধ্যে রয়েছে পরিপূর্ণভাবে, অর্থাৎ কুফুরি আকিদাগত নেফাকি আকিদাগত শিরকি যাদের মধ্যে আছে, বড় শিরকি যাদের মধ্যে আছে, তাদের পিছনে সালাত হবে না, তাদের পিছনে সালাত হলে আপনার সালাত হবে না, কারণ তাদের সালাত হয় না, তারা ইমানদার নয় যেহেতু তাদের সালাত হয় না। এই জন্য আপনি অবশ্যই নিজে মসজিদ তৈরি করবেন নিজের বাড়িতে, নিজের বাড়িতে যেখানে পারেন সেখানে মসজিদ করে আশেপাশে ভালো লোকদের নিয়ে সালাত আদায় করতে পারেন, আর যদি কোথাও যাওয়ার সুযোগ না থাকে নিজে ঘরে হলেও পরিবার নিয়ে হলেও বাচ্চাদের নিয়ে হলেও জামাত করে সালাত আদায় করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআন যদি আল্লাহর সৃষ্ট না হয় তবে হাশরের মাঠে কোরআনে বিভিন্ন আকৃতি এসে কী করে শাফাত করবে, আর শুধু ইজতিহাদের ভিত্তিতে কী করে তাদেরকে কাফের সাব্যস্ত করা হবে যারা মনে করে কোরআন সৃষ্ট। আপনার প্রশ্নটি দুইটি অংশ আছে, প্রথম অংশ আগে উত্তর দেই। প্রথমত কোরআন আল্লাহর বাণী, উম্মতে মুসলিমা সবাই একমত যে আল্লাহর বাণী আল্লাহ তাআলার গুণ, আল্লাহ বাণী আল্লাহর একটা গুণ, গুণ কখনো সৃষ্ট হয় না, আল্লাহর বাণী কখনো আল্লাহর গুণ কখনো সৃষ্ট হয় না, স্রষ্টার সব কিছুই স্রষ্টার সব কিছুই স্রষ্টার সাথে জড়িত যা আছে তার সবটা স্রষ্টার গুণ, আল্লাহ তাআলা তার হাত পাওয়ার কথা আল্লাহ কোরআন হাদিসে আসেছে, এবং আল্লাহ তাআলার পায়ের গোসার কথা আসছে হাদিসে, আল্লাহ তাআলার চোখের কথা আসছে হাদিসে কোরআনে আসছে, এবং আল্লাহ তাআলা দেখেন সেটা আসছে। আল্লাহ তাআলার সমস্ত গুণ আছে সেগুলো যদি সৃষ্টি বলেন তা আপনি তো আল্লাহ তাআলাকেই সৃষ্টি বানিয়ে ফেলবেন, এই জন্য আপনি আল্লাহ তাআলার কোরআন কারিম আল্লাহ তাআলার গুণ এতে আপনি প্রথমে বিশ্বাস করতে হবে। গুণ অর্থ কী? সেটা তার একটি কথা বলা তার একটি গুণ, এবং সবাই জানে না, এটা আমরা সবাই জানি তার একটি গুণ, এবং সবাই স্বীকার করে, উম্মতে মুসলিমা সবাই সেটা স্বীকার করে, শুধু মুতাজিলারা ছাড়া। মুতাজিলার অর্থ হচ্ছে যারা ওই ফেরকা যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়ে যারা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলকে, মামুনের সময়ে, খলিফা মামুনের সময়ে, ইমাম আহমদ ইবনে মামুন তার সন্তান তিন খলিফার সময় ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুতাজিলারা, তারা আহমদ ইবনে আবি দুয়াদ সহ এরা কষ্ট দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে। এরা নিজেরা একটা জিনিসে বুঝতো, সেটা হচ্ছে যে স্রষ্টা হবেন এক সত্তা, এটার মধ্যে কোনো গুণ থাকতে পারে না, গুণ থাকলে বেশি হয়ে যাবে, এই জন্য আল্লাহর সমস্ত গুণকে তারা অস্বীকার করতো। আর আমরা স্বীকার করি এটা আল্লাহর গুণ রয়েছে, সে গুণ তিনি যেরকম তার গুণ সেরকম, সে গুণ আমাদের কাছে তার কোনো ধরন নির্ধারণ করা যায় না। তো আল্লাহর বাণী আমাদের কাছে আসছে, এই বাণীটা অবশ্যই আল্লাহর গুণ, কোরআনে করিম তাওরাত ইঞ্জিল এগুলি আল্লাহর গুণ, আল্লাহর বাণী, হ্যাঁ এগুলি তাওরাত ইঞ্জিল তারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা সেই গুণ তার কাছে নিয়ে গেছেন, তাদের কাছে রাখেননি। আমাদের কোরআন আমাদের কাছে আছে এবং আলহামদুলিল্লাহ গদ্দান তরিয়ান, যেটা অত্যন্ত যেভাবে নাজিল সেভাবে আছে, এবং আমরা সেটা পড়ি, যেদিন আমরা পড়বো না সেদিন কোরআনও চলে যাবে, সেই গুণ আল্লাহর কাছে চলে যাবে আবার, অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে চলে যাবে, এটাই একমাত্র গুণ, আল্লাহর একটি মাত্র গুণ আমাদের কাছে আছে,
আর কোনো গুণ আমাদের হাতের কাছে নেই। এটা দিয়ে এই জন্য আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। কোরআন ধরলে কোরআন জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে। এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণকে সৃষ্ট বলতে পারেন না। এখন বলতে পারেন যে হাশরের মাঠে কীভাবে আসবে, এটা আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে তার গুণকে এইভাবে আনাবেন। আপনার সমস্যা কোথায়? আল্লাহ তাআলা যদি কোনো সেটা করতে পারেন, আপনার সমস্যা কোথায়? যেটা কোরআন এবং হাদিসে বলা হয়েছে বিশ্বাস করতে হবে আমাদেরকে, যেভাবে ইচ্ছা সেভাবে সেটা আসবে। আল্লাহ তাআলা যেভাবে সেভাবে আনার দরকার সেভাবে। আল্লাহ তাআলা বন্দাকে পার করে দেওয়ার জন্য কত কিছু করবেন, কতভাবে তিনি নিজেও তিনি হাশরের মাঠে আসবেন। তাই নিজে হাশরের মাঠে আসার অর্থ কি তিনি তাহলে কি আপনি মনে করতেছেন তিনিও সৃষ্ট হয়ে যাবেন? হাশরের মাঠে আসার অর্থই সৃষ্ট নয়। তিনি যেভাবে হাশরের মাঠে আসবেন কোরআনে কারিমে আসছে, হালি আনজুরুল্লাহ ইয়াতি হামুল্লাহ ফিজুল আলমিয়াল গামাম, কোরআনে কারিম বিভিন্ন আয়াতে আসছে, আউ ইয়াতি রব্বুকা আউ ইয়াতি বাদু আয়াত রব্বিকা, আর তোমার আপনার রব আসবেন। এবং হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আসবেন, এসে বলবেন যে তোমরা কেন কার অপেক্ষা করছো? বলে আমাদের রবের অপেক্ষা করছি। বলে তোমাদের রব, আমি তোমাদের রব। বলে না না মানি না, যতক্ষণ পর্যন্ত আমার আলামত না দেখবো। আল্লাহ তাআলা আলামত দেখাবেন, তারপর তারা সিজদা পড়বে। ইয়ুম ইউকশাফু আন সাকিম উদাইমিন সুজুদ, যারা সিজদা করবে, সিজদা করতে পারা, যারা মুনাফিক তারা সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে পরীক্ষা করে, যারা ইমানদার তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবেন, আর মুনাফিকরা পিছনে পিছনে যাবে। ইমানদাররা পলসিরাত পার হবে, মুনাফিকরা আটকা পড়ে যাবে, মুনাফিকরা আটকা পড়ে যাবে। যেমন কোরআনে কারিমে স্পষ্ট বলা হয় সূরা হাদিদের মধ্যে, তারা বলবে আনজুরু না আক্তব নাক্তব ইসমিন নূরিকুম, মুনাফিকরা বলতে থাকবে দাঁড়াও না, তোমাদের তো একটু নূর আলো নেই, আমরা অন্ধকারে পড়ে যাচ্ছি। কিন্তু বলবো তোমাদের যেখানে দেখো, যেখানে তোমরা ছিলে সেখানে যাও, তোমরা আলো সেখানে দেখো পাও কি না, আমাদের কাছ থেকে আলো নিতে পারবে না, এই জন্য তারপর সেখানে পড়ে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তিনিও আসবেন। তাই বলে আসা অর্থ এই নয় যে কেউ আসলেই সেটা অর্থ সেটা সৃষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা যেভাবে তার জন্য আসা উপযুক্ত সেভাবে তিনি আসেন, যেমনিভাবে তিনি আরশের উপরে আসেন যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে, যেমনিভাবে তিনি প্রথম আসমানের নিকটতম আসমানে নেমে আসেন যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে তিনি আসেন। কিন্তু কোথাও আসা অর্থ এই নয় যে সৃষ্ট হয়ে যাবে, এটা নয়। তার গুণ তিনি কীভাবে আসেন সেটা যেন আমাদের মতো যেন ধারণা না হয়। আমরা যেমন একই সময় দুই জায়গায় থাকতে পারি না, এরকম ধারণা যেন না হয়। আমরা যেন একই সময় আসা অর্থ হলে দুই পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এরকম ধারণা যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা আশা যেরকম, তিনি যেরকম, সত্তা যেরকম, তার আশাও সেরকম। সুতরাং তিনি কীভাবে আসবেন, তার গুণ কীভাবে আসবে, এটা নিয়ে আমাদের টেনশন না করলেও চলবে। আমাদের চিন্তা করতে হবে এটাই যে আল্লাহ তাআলা তিনি বলেছেন, তার রসুল বলেছেন, এটা সত্য। এবং যেভাবে আসবেন সেভাবে তার গুণ আসবে, এবং তার আমার আল্লাহ তাআলাই সুপারিশের ব্যবস্থা, এদের দ্বারা সুপারিশ, তার বাণী দ্বারা সুপারিশের ব্যবস্থা করবেন, যাতে করে বান্দাকে পার করে নিতে পারেন। তিনি বান্দাকে ভালোবাসেন, আল্লাহর বান্দাদেরকে যারা দিনের উপর ছিল কিন্তু ভুল করেছে তাদেরকে ভালোবাসেন, এই জন্য সুপারিশ করেন তাদেরকে পার করে নেবেন। এটা আল্লাহর বিরাট রহমত এবং নেয়ামত। যারা বিশ্বাস করবে না তাদেরকে তাদের সুপারিশ পাবে না, আর যারা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা তার বান্দাকে পার করে নেবেন, সেই জন্য তিনি তার নিজের সিফাত দিয়ে হলে সুপারিশ করাবেন, সে আল্লাহ তাআলা তাকে তাহলে কোনো সমস্যা নেই, সেটাতে আমরা খারাপ কিছু দেখি না। কিন্তু যে ব্যক্তির সমস্যা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে আল্লাহর গুণকে নিজের গুণের মতো মনে করছে, ওই ব্যক্তি সমস্যায় পড়ে। এই জন্য শেখ হুসাইন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন কুল্লু মুআত্তিল মুশাব্বে, যারাই আল্লাহর গুণকে অস্বীকার করে তারা প্রথমে তাসবিহ দেয়, যে আমার মতো না এটা কেবল, এটা তো আমার মতো হয়ে যায়, তারপর তারা বন্ধ করে দেয়। আরে আপনার মতো চিন্তা করছেন কেন, আপনার মতো চিন্তা করছেন কেন? আল্লাহর তো একটা সত্তা আছে, আপনারও একটা সত্তা আছে, তাই বলে কি আল্লাহর সত্তা আপনার সত্তা সমান? কখনো না। আপনার সত্তা কত ক্ষুদ্র, কত ক্ষুদ্রতে ক্ষুদ্র। আপনি কি জানেন আল্লাহ তাআলা কত মহৎ, কত মহান, বড় আজিম তিনি? আসমান এবং জমিন সবগুলো তার হাতের মুঠোই থাকবে, আসমান যত সৃষ্টি সব তার আঙ্গুলের উপর থাকবে। চিন্তা করে দেখুন, তার আঙ্গুলের উপর সমস্ত সৃষ্টি, এই যত সৃষ্টি এখন যত আবিষ্কার করতেছে মানুষ, যে গ্রহ নক্ষত্র, এই বিভিন্ন রকমের ছায়াপথ, গ্যালাক্সি, কত কিছু আবিষ্কার করতেছে। এবং বলতেছে যে এখন আরও নতুন জিনিস, আগে তো মানুষ মনে করতে যে পৃথিবীকে ঘিরে হচ্ছে সাতটা গোলক তারা নির্ধারণ করতো, পৃথিবীকে ঘিরে সাতটা গোলক, এবং অষ্টম অষ্টম গোলক ছিল তারা বলতো সেখানে বুঝি, তখন মনে করতো সেখান থেকে বুঝি তারকাগুলো সেখানে লটকে আছে, সেখান থেকে আলো দেয়। আর নবম গোলক মনে করতো যে আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ, তার কেউ কেউ মনে করতো তখনকার সময় আরশ বা কুরসি। এখন মানুষ বুঝেছে কিছুই না, এই পৃথিবীর ঘুরে কিছুই হচ্ছে না, পৃথিবী এক ঘুরে অন্য সব কিছু ঘুরতেছে, সব কিছুই বিরাট আল্লাহ জি, এই যে বিরাট জিনিস, এখন তো স্পষ্ট তার ধরা পড়ে যে সৌরজগৎ নিয়ে চিন্তাধারা করে যে এখন বিরাট কিছু, যেটা আমাদের ধারণার ভিতরে, আমাদের ধারণা আসে না কোনো দিন, এমন জিনিস রয়েছে সৌরজগৎ যা পৃথিবীর মতো, এরকম কোটি 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 পৃথিবী রয়েছে এই সৌরজগতে। তো এইটা যে এইগুলি সবগুলি আল্লাহর হাতের মুঠোই থাকবে, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কত বড় সেটা আমরা ধারণা করতে পারি না বলেই এটা আমরা আল্লাহ নিজের মতো করে সব কিছু ক্যাচ করে নেই। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা, সঠিক আন্দাজ, সঠিক জ্ঞান আমাদের নাই বলে আমরা উল্টাপাল্টা কথা বলি। এই জন্য যত বেশি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করবেন, আল্লাহর গুণ আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন, কোরআন হাদিসে যা এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করলে আপনার কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা বদলে যাবে। আল্লাহ তো আজিম, আপনি বলবেন কথায় কথা আজিম, তিনি মহান, তিনি মহৎ, তিনি বিরাট,
তিনি সব কিছুকে তিনি সব কিছু তিনি ওয়াসা কুরসি সামাওয়াত ওয়াল আসমান জমিন সব কিছু তার কুরসিতে জায়গা হয়। আসমান জমিন যত সৃষ্টি সব কিছু তার কুরসিতে জায়গা হয় এবং 60টি দেরহামের মতো, এবং এই 60টি দেরহাম কুরসির ভিতরে, আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট একটা ভূমি। চিন্তা করো আরশ কত বড়, রব্বুল আলামিন কত বড়। আপনি সারাক্ষণ চিন্তা করতেছেন রব্বুল আলামিন কি কোনো মানুষের মতো, এই জন্য আপনার সমস্যাটা আমাদের সমস্যাটা হয়। এই জন্য এই এগুলিকে যারা বলে যে এইগুলি করছে তারা আসলে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই বলেই, যেহেতু আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করছে এই জন্য তারা কাফের। এরা কাফের, এদের কাফের না বলার কোনো উপায় নেই। এরা আপনি কীভাবে বলতে পারেন এরা কাফের নয়, এরা কাফের কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাম গুণ ফেল যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার নাম অস্বীকার করছেন আপনি, আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার মতোই নামকে অস্বীকার করা, আল্লাহ তাআলার গুণ অস্বীকার মতো কতই গুণ, আল্লাহ তাআলার নামকে সত্তা অস্বীকার মতোই আল্লাহ গুণ অস্বীকার করা, আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার করা অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা। এগুলি আল্লাহ তাআলার নাম গুণ, আল্লাহ তাআলার সত্তা নাম গুণ কর্ম এগুলিকে অস্বীকার করা অর্থ হচ্ছে কাফের হয়ে যাওয়া। এখন আপনি বলে ইস্তিহাদ, আপনাকে ইস্তিহাদ করতে বলছে কে, আপনাকে ইমান আনতে বলছে, ইস্তিহাদের জায়গা এটা নয়, ইতিহাসের জায়গা এটা না, ভুল করছে, ইতিহাসের জায়গা এটা না, তাকে শিখতে হবে, জানতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, ভুল যার ভুল আছে সে যার কাছে যাবে তা শিখে নেবে। এখন ইস্তিহাদের মাধ্যমে তার যদি ভুল থাকে, ওই ব্যক্তি যে তাকে কাফের বলছে তার কাছে ততক্ষণ পর্যন্ত শিওর না হবে, ততক্ষণ সে তাকে তাকফির করবে না, কিন্তু আমভাবে বলতে পারবে, ব্যাপকও বলতে পারবে, যে ব্যক্তি বলতে পারবে এটা, যে ব্যক্তি কোরআন অস্বীকার করে সে কাফের, যে ব্যক্তি কোরআন আল্লাহর গুণ অস্বীকার করে সে কাফের, যে ব্যক্তি আল্লাহ তাআলার সিফাতকে আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করে সে কাফের, যে ব্যক্তি আল্লাহর কর্মকে অস্বীকার করে সে কাফের, এভাবে তো বলতে পারবে, এটা ব্যাপক জিনিস। কিন্তু একটা ব্যক্তিকে যখন বলবে যে অমুক ব্যক্তি আহমদ ইবনে আবি দুয়াদ কাফের কিনা, বলতে হবে যে তাকে তো জিজ্ঞাসা করা হয়েছে কিনা, জিজ্ঞাসা করতে হবে, তার মধ্যে সন্দেহ দূর করা হয়েছে কিনা জানতে হবে, তার কি সমস্যা ছিল জানতে হবে। ব্যক্তি কেন্দ্রিক এক জিনিস আর ব্যাপক হুকুম এক জিনিস। সুতরাং আমভাবে সমস্ত যারাই আল্লাহর কোনো যারা সমস্ত এই সমস্ত লোক যারা আল্লাহর সত্তা নাম গুণ অথবা কর্মকে অস্বীকার করে অথবা আল্লাহর অধিকারকে অস্বীকার করে তাদের কাফের বলা যাবে, এতে কোনো সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ব্যক্তি পর্যায়ে একেবারে নির্দিষ্ট করে সুনির্দিষ্টকে বলার জন্য কিছু শর্ত এবং কিছু নিষেধাজ্ঞাকে আগে দেখতে হবে, কোন কোন কারণ নিষেধ করা হচ্ছে, কোন কোন কারণ শর্ত পূরণ হয়েছে কিনা সেটা দেখে তারপর তাকে কাফের বলতে হবে। সুতরাং আপনি এখানে ইস্তিহাদের জায়গা নয়, ইস্তিহাদ ব্যক্তি নিয়ে ইস্তিহাদ, যেখানে ইস্তিহাদ সব জায়গায় করলে হয় না। একজন মানুষ বলে যে আচ্ছা আমি ইস্তিহাদ করলাম যে এখন থেকে আমি দুই রাকাত নামাজ পড়বো সব সমস্ত সালাত, এই ইস্তিহাদ তার গ্রহণযোগ্য হবে না, কারণ তো এটা ভুল জায়গায় ইস্তিহাদ করেছে, ইস্তিহাদ করা তার জায়গা নয় এটা। সুতরাং আপনার আমার সমস্যা হচ্ছে অনেক সময় আমরা যেটা ইস্তিহাদের জায়গা নয় এটা ইস্তিহাদের জায়গা বানিয়ে ফেলি, ইস্তিহাদের জায়গা নয় যেটা ইস্তিহাদের ইস্তিহাদের সেখানে গ্রহণযোগ্য না। ইস্তিহাদের জায়গা হচ্ছে যেখানে সবাই জানে মাজাল ইস্তিহাদ কী, যেমন কি ইস্তিহাদের জায়গা হচ্ছে যে আমরা 8 তারিখ রোজা রাখবো না 9 তারিখ রোজা রাখবো, এই যে জিলজ মাসের এখন আসছে যেটা, যে আমি 8 তারিখ রাখবো না 9 তারিখ রাখবো। আমাদের দেশে দূর দেশ থেকে আমরা কি 8 তারিখে রোজা রাখবো, আমাদের দেশে তো 8 তারিখ নয়, আমাদের দেশে তো অর্থাৎ পরে আরও পরে পরে হয়, আমরা কি সেদিন রাখবো না আমরা সৌদি আরব হিসেবে রাখবো, এটা ইস্তিহাদের জায়গা। ইস্তিহাদের জায়গা হচ্ছে চাঁদ কি আমরা একদিনে চাঁদ কি এক গ্লোবালি দেখবো না আমরা ভিন্ন ভিন্ন এলাকা ভিত্তিক দেখবো, এটা ইস্তিহাদের জায়গা। কারণ ইস্তিহাদের জন্য এটা আসলে মজাল রেখে দেওয়া হয়েছে এবং এর ইস্তিহাদের সবও আছে। অনুরূপভাবে শরীয়তে কোন মাসালাতে কোথাও সামান্যতম ইস্তিহাদের কারণে কোথাও দেখবেন যে এটার হুকুমের ক্ষেত্রে পরিবর্তন আসছে কিছু কিছু, সেগুলি ইস্তিহাদের জায়গা রয়েছে। এবং নসুসের মধ্যে নসুসের বা নসে অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন রাসূল হাদিসের মধ্যে সেটা একটা সুযোগ রয়েছে, এই জন্য সেখানে ইস্তিহাদ করতে হবে। কিন্তু আল্লাহর নাম আল্লাহ তাআলার জাত সত্তা নাম গুণ এগুলোর মধ্যে ইস্তিহাদের জায়গা নেই, এগুলি ইস্তিহাদ, এগুলি সরাসরি বলে দেওয়া হয়েছে কোনটা নাম কোনটা গুণ কোনটা কীভাবে বিশ্বাস করতে হবে, এগুলিকে ইস্তিহাদের জায়গা মনে করা জায়েজ নাই, এগুলি ইস্তিহাদের জায়গা নয়। আপনাকে কে বলছে এখানে ইস্তিহাদ করতে, এখানে ইস্তিহাদ না করে আপনি বিশ্বাস করবেন, কারণ এগুলি ইস্তিহাদের জায়গা নয়। একটা হচ্ছে আল্লাহ যিনি মিনাল গায়ব, আল্লাহ তাআলা তার সত্তা তার নাম গুণ কর্ম এগুলি গায়েব জগতের জিনিস, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখেরাত সৃষ্টি করেছেন সবই গায়েব জগতের জিনিস। সুতরাং আপনি এখানে ইস্তিহাদ না করে এখানে ইমান আনতে হবে, এই ইস্তিহাদের জায়গা হচ্ছে আমলি জায়গা, আমলি জায়গাতে ইস্তিহাদ হয়, আর যেখানে ইমানিয়াত সেখানে ইস্তিহাদ চলে না, আপনি এখানে ইস্তিহাদ করবেন না। হ্যাঁ ইমানিয়াত কোনো ইস্তিহাদ নাই, এমনকি কিছু কিছু মাসাইল ইখতিলাফি আছে ইমানের মধ্যে সেটা আলাদা মাসালা, কিন্তু এগুলি এগুলি সুফিয়াতের মাসালা নয়, আল্লাহর নাম আল্লাহ তাআলার সত্তা নাম গুণ এবং কর্ম এগুলির মধ্যে নয় এবং তার তার অধিকারের মধ্যে নয়। অন্য জায়গাতেও আপনার সেগুলি আছে, ইস্তিহাদের জায়গা যেখানে নয় সেটা ইস্তিহাদ জায়গা বানিয়ে ফেলা যায় না। এই জন্য অনেকেই দেখা যায় যে আকিদার মাসালাতে ইস্তিহাদ করতে খুব উস্তাদ, কিন্তু ফেকার মাসালা তারা সম্পূর্ণ রকম মোকাল্লেদ। ফেকার মাসালাতে আমরা অমুক ইমামের তাকলিদ করি,
আকিদার মশলাতে বাহ নতুন ইজতিহাদ শুরু করেছে, ইমামের কথাও শুনবে না, আগে কারো আলেমদের কথাও শুনবে না, নিজেরা নিজের মন মতো বানিয়ে নিবে অথবা পরবর্তী কোনো এক লোকের ইমাম অনুসরণ করে চলবে, এরা সবই কিন্তু পথভ্রষ্ট। সুতরাং তাদেরকে পথভ্রষ্ট বলতে কোনো দ্বিধা করার দরকার নেই। এবং যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে, আল্লাহর নাম এবং গুণকে অপব্যাখ্যা করে, তাদেরকে কাফের বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু নির্দিষ্ট করে কাউকে ততক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত তাদের উপর দলিল প্রমাণ না হয়, একামতুল হুজ্জা ও এজারাত শুভা না হয়, অর্থাৎ তার উপর প্রমাণ প্রতিষ্ঠা না করা হয় এবং তার সন্দেহ দূর করার চেষ্টা না করা হয় এবং তার কোনো ওজোর আছে কিনা সেটা দেখা না হয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রশ্ন করেছেন, 2 বা 3 বছর সময়ের জন্য কোনো প্লট বন্ধক নেওয়া যাবে কিনা। প্রশ্ন হচ্ছে বন্ধক নেয়া আর বন্ধক দেয়া দুটার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। একজন মানুষ তার অভাবের কারণে বন্ধক নিচ্ছে, ধরেন তার অনেক টাকা দরকার পাচ্ছে না, এখন আপনার কাছে বন্ধক নিয়ে বাড়িটা বন্ধক দিয়ে আপনার সে এটা টাকাটা নিল আপনার থেকে, বাড়িটা কেন বন্ধক দিল, যে টাকাটা ফেরত দিবে এই জন্য ঋণ, কিন্তু আপনি এই সুযোগ নিয়ে তার প্লট ভোগ করতে আরম্ভ করলেন, এটা কিন্তু জায়েজ নেই। এটাই হচ্ছে কুল্লোকার দিন যার রান্না ফান ভোগা রিবা, করজ দিয়ে যে উপকার নেয় সেটাই রিবা, যে সুদ হবে, এটা কায়দা, এটা হাদিস নয়, এটা কায়দা ফেকি এবং এটা সত্য কায়দা এবং এটা আলমরা সবাই মেনে নিয়েছে। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো এই প্লট বন্ধক নেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না, এটা সেই ব্যবহার করবে, সেই ভাড়া দিবে, সেই ব্যবহার করবে, আপনি শুধু আপনার নামে থাকবে শুধু এই জন্য, যদি না দেয় কোনোদিন টাকা আপনি বিক্রি করে টাকা নিতে পারবেন এবং এটাকে আপনি কোর্টে নিতে পারবেন যে এটা আমার নামে আছে, কোর্ট দেখাতে পারবেন যে এটা আমার নামে আছে, টাকা দিচ্ছেন এই জন্য, কিন্তু এটা সে খেতে পারবে না, এটা শরীয়ত বলে নেই। কারণ এই জাতীয় জিনিস নিয়ে আমরা সমস্যা তৈরি হয়, কারণ সেই বছর বছরদের খেয়ে যাচ্ছে, 10 বছর 5 বছর টাকা দিতে পারে না দেখে একসময় পুরোটা দখল করবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ টাকা দিতে পারে নাই, এরপর মূল্যায়ন হবে কত পাবে সেই অনুসারে তার সেটা নিবে, যেটা যে বাড়তি তাকে ফেরত দিতে হবে সেটা কোর্টের নির্দেশনা আসবে বা সেটা বিচার হবে, বিচার হুকুমা হবে, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে বিচার হয়ে যে বিচারের মাধ্যমে যে নির্ধারিত হবে সেটা হবে, কিন্তু আপনাকে সেটা ভোগ করার অধিকার শরীয়ত দেয়নি, এই জন্য এইভাবে ভোগ করতে পারেন না। এখন আপনি বলতে পারেন যে আমি সেটা ভাড়া থাকতে পারবো কিনা, হ্যাঁ আপনি যদি সাধারণ মানুষের মতো ভাড়া দেন, অর্থাৎ যদি কোনো এরকম আপনি প্লট ভাড়া নৌকানো থাকবেন এই জন্য ভাড়া নিয়ে থাকেন সেটা যাই যাচ্ছে ভাড়া নিবেন আলাদা, কিন্তু এটার সাথে কম নেওয়া বেশ নেওয়া হতে পারবেন, অর্থাৎ যেন এরকম না হয় যে টাকা দিছি যেহেতু আমার নাম মাত্র 5 টাকায় ভাড়া দিয়ে দিল এই জন্য যাই যাবে না, এটা হিলে করা যায় যাবে না, কারণ আপনি এটা এই জাতীয় করার শরীয়ত অনুমোদন করে না। কোনো লোন নিয়ে অর্থাৎ কোনো প্লট এরকম নিয়ে বসবাস করা শুরু করে দিলেন বছর বছর, এটা জায়েজ নেই, কারণ বন্ধক ব্যবহার করা যায় না, বন্ধক ব্যবহার করা যায় না, যে ব্যক্তি বন্ধক দিয়েছে সেটা তার মালিকানায় থেকে যাবে, সেটা হয় সে ব্যবহার করবে না, সে বন্ধক করে রাখবে, কিছুই করবে না, এইটা হচ্ছে বিধান। এরপরে ভিন্ন একটি চুক্তির মাধ্যমে যদি অন্যের কাছে কিছু হয় বা এর মাধ্যমে এর কাছে যদি ভাড়া দেয় সেটা স্বাভাবিক নিয়ম হতে হবে, কোনো অস্বাভাবিক কিছু হতে পারবে না, স্বাভাবিক নিয়ম যেটা হবে যদি জায়েজ হয় স্বাভাবিক নিয়মে সেটা জায়েজ হবে, অস্বাভাবিক কিছু হলে সেটা হারাম হবে। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি ঘরের মধ্যে মেজ ছেলে, বড় ভাই এখনও বিয়ে করেনি কারণ তিনি এখনও বেকার আছেন, আমি ইসলামকে যথাযথ মেনে চলার চেষ্টা করছি এবং আমি এই মুহূর্তে বিয়ে করতে ইচ্ছুক, আর এখন আমার কী করা উচিত এই ব্যাপারে? আপনি মেজ ছেলে, বড় ভাই বিয়ে করেন, বড় ভাই বিয়ের করার সাথে আপনার বিয়ের কথা সম্পর্ক নেই, আপনি যদি কোনো চাকরি করেন আপনার বউ পালতে পারেন, আপনি বিয়ে করা ফরজ হয়ে গেছে, কারণ আপনি যেহেতু বলছেন বিয়ে করতে চান, কারণ হচ্ছে একজন মানুষ বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে পারে, কারণ বর্তমান যে সময় যাচ্ছে বিয়ে না করে কেউ যদি একে একে ঘুরে বেড়ায় তা অন্যায় পড়বে, পড়বেই পড়বে তো কোনো সন্দেহ নেই, এমনকি রাতের অন্ধকার হলে অন্যায় করবে, যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে দেখতে দেখতে হারামের দিকে চলে যাবে এবং তার কাছে শেষে এটা গা সওয়া হয়ে যাবে এবং একসময় সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে এবং বাইরে বের হলে হারাম দেখতে পায়। যতক্ষণ একজন ঘরের মানুষের ঘরে একজন স্ত্রী থাকে ততক্ষণ পর্যন্ত সে প্রশান্ত থাকে এবং সে জানে যে আমার স্ত্রী ভালো এবং আল্লাহ তালা দুজনের মধ্যে মহব্বত তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ তালা নিজেই বলেছেন, ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা এবং প্রেম প্রীতি আলাদা ব্যবস্থাপনা করে দেন। এই জন্য স্ত্রীর মাধ্যমেই শুধু একজন মানুষ তার চোখ নিচু করতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুম বাইআতা ফালিতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ ঘর করার, বা আর দুইটা অর্থ আছে, একটা হচ্ছে পরিবার চালানোর, একটা হচ্ছে আর্থিক এবং শারীরিক সংগতি থাকে, সেই ব্যক্তি যেন বিয়ে করে, বাড়ি ঘর করতে পারে অর্থাৎ আলাদা থাকতে পারে, থাকার মতো অবস্থা তার হয় সে যেন বিয়ে করে। ফাইনাও আকাদুল বাসর, কারণ সেটা তার চোখ নিচু করবে ও আহসানের ফলে তার লজ্জাস্থানকে পবিত্র রাখবে। সুতরাং একজন মানুষ তার কখনও তাকাবে না বড় ভাই বিয়ে করলো কিনা, এটা তাকানোর বিষয় না, তিনি বেকার থাকাটা তার হয়তো তার বেকার আছে যেন তিনি হয়তো তিনি রোজা রাখছেন বা কোনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন এই জন্য তিনি করছেন, আপনার সমস্যা কোথায়? আপনি যদি বেকার না থাকেন অথবা পরিবার চালানোর মতো সামর্থ্য থাকে, আপনি যদি মনে করেন যে আমি চালাতে পারবো, আপনি বিয়ে করতে পারেন, এতে কারো অনুমতির প্রয়োজন নেই।
অনুমতি প্রয়োজন নেই, বাবা অনুমতি নেওয়া ভালো, কিন্তু এই জন্য বাবা অনুমতি বাধ্যতামূলক তারা যদি নিষেধ করে আপনাকে বিয়ে করতে আপনি হারানোর মধ্যে পড়ে যান, এর জন্য বাবা মা দায়ী হবে, আপনিও দায়ী হবেন, কারণ আপনি এটা শোনা শুনতে বাধ্য নন। এই জন্য আপনি যদি কোনো নিজে পরিবার চালাতে পারেন, মেন জিনিস হচ্ছে এটা, আপনি আবার এটা করবেন না, আপনি পরিবার চালাতে পারেন না, আপনার ক্ষমতা সামর্থ্য নাই, তারপরে বিয়ে করছেন, আপনার বাবার উপর রেখে যাচ্ছেন, তিনি বৃদ্ধ বয়সে কষ্ট করছেন, আপনাদের সবাইকে চালাতে, এটা বিরাট অন্যায় কাজ, এটা হবে না। একজন মানুষ বিয়ে করার পরে সংসারী হওয়া উচিত, তার নিজের দায়িত্ব নেওয়া উচিত, একান্নবর্তী পরিবারের নাম দিয়ে পিতামাতার উপর বোঝা চাপিয়ে দেওয়া উচিত না। পিতামাতা যদি যদি কোনো আপনাকে কাছে টেনে নেয় রাখে সেটা আলাদা কথা, কিন্তু আপনার উচিত হবে বিয়ের পরে নিজের চিন্তা নিজে করা, নিজের পরিবার নিজে দেখা, নিজে সামর্থ্যবান হওয়া। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সন্তান এত অভাবী হয়ে গেছে, তার সন্তান তিনি এত অভাবী হয়ে গেছিলেন, তার সন্তান শুকিয়ে কাঠ হয়ে গেল, এত শুকিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু দেখে বললেন যে এই সন্তান কার, বলে যে এটা আমার সন্তান, বলতে তো চিনা যাচ্ছে না, বলে আমার সন্তান, আমার তো কিছুই নেই, বুঝাইতে চাইলেন যে আপনি তো দিতে পারেন, আপনি খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু রাজি হলেন না, যে না আমি দিব কেন, আমার তো মানুষের সম্পদ সেটা, আমি তোমাকে দিতে পারবো না। তার বুঝাইতে চাইলেন এটাই যে একজন পিতা সহযোগিতা করতে পারেন তার সম্পদ থেকে সন্তান থেকে বিয়ের পরে, কিন্তু বিয়ের পরে সন্তান উচিত হবে নিজের পায়ে দাঁড়ানো, নিজের চেষ্টা নিজে করা। যদি পিতা তাকে কিছু না দেয় সন্তান কিছু বলার নেই, কোনো কিছু বলার নেই। আমাদের সমাজে আজ যেটা হয়, সন্তান বিয়ে করার পরে বসে যায় ঘরের ভিতরে আর বাবাকে খাবার চিন্তা করে, বাবার সম্পত্তি আমার দিয়ে দেন, ওইটা দেন, বিক্রি করে দেন, ওইটা দেন, শুরু হচ্ছে তার মধ্যে বিভিন্ন রকমের বাবার উপর জুলুম করা, বা পিতা মাতার উপর জুলুম করা শুরু হয়ে যায়, এটা জায়েজ নেই। একজন মানুষ তার অপমানবোধ থাকা উচিত যে আমি একটা পুরুষ মানুষ, আমি কেন আরেকজনের টাকার দিকে তাকিয়ে থাকবো। পিতামাতা যদি দেয় আলহামদুলিল্লাহ, তারা যদি তাদের ভোগ করে চলে যাওয়ার পর যা থাকে সেটা আমি পাবো, কিন্তু তারা যদি কোনো দয়া করে দেয় সেটাও নিব, কিন্তু তাই বলে তাদের উপরে নিজে ন্যস্ত হয়ে থাকবো, তাদের উপর নিজেকে নিজে সব কিছু তাদের উপর নিজেকে ডিপেন্ডেন্ট করে রাখবো, এটা কিন্তু শরীয়ত বলে না, এটা শরীয়ত বলে না। এই জন্য এই সিস্টেম আসলে মুসলিমদের মধ্যে নাই, একান্নবর্তী পরিবারের এই সিস্টেমটা ইসলামে নেই, ইসলামে একান্নবর্তী পরিবার নেই। এটা সিস্টেম হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করবে সে আলাদা পরিবার গঠন করেছে এবং সে আলাদা থাকবে, এবং সে হ্যাঁ একাত্র হবে, কথা আলোচনা হবে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হবে, একে অপরে দেখাশোনা করবে, সব ঠিক আছে, কিন্তু তাই বলে একই পরিবারে একই ঘরের ভিতরে থাকতে হবে, একসাথে খাইতে হবে, এরকম কোনো নিয়মবিধি ইসলামে নেই। এটা হচ্ছে বিভিন্ন ধর্মের পক্ষ থেকে আসা ইসলামের ভিতরে ঢুকে যাওয়া একটি কালচার, এটা আসলে ঠিক নয়, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আমাদের প্রশ্নপত্র এই পর্যন্তই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, এই আশা রেখে আজকে আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।